অলরাইট গাইস আসসালামু আলাইকুম। এখন বাজে রাত্রে 2টা আর আমি আছি ঢাকা ন্যাশনাল হাসপাতাল। সো মামির অবস্থা খুবই সিরিয়াস, ঠিক আছে, উপরে অক্সিজেন লাগানো আছে। আমিও 2 মাস, আমার আব্বু যখন ভর্তি ছিল 2 মাস হাসপাতালে ছিলাম, বাট আপনার অনেক একটা পেশানি, ঠিক আছে। তারপরও দোয়া করি যে তার সবাই সুস্থ রাখে। হাসপাতাল জিনিসটা অন্যরকম। প্রথমে আসছিলাম ইমার্জেন্সি, দেন এই রাত্রে 2টা বাজে নিচে ঘুরতে আসি কী করুন, কারণ মহিলা সেক্ষেত্রে ওখানে কোনো পুরুষ খোলা এলাও না। সো দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে, সবাই সালামত থাকে। এটা হাসপাতাল জিনিসটা অন্যরকম, হ্যাঁ অসুস্থ হইতেই পারে, স্বাভাবিক বিষয়। সো দোয়া করি আল্লাহর কাছে সবাই যাতে সুস্থ থাকে, সবাই সালামত থাকে, আর আমার মামির জন্য সবাই দোয়া করবেন। রাত্রে 2টা বাজে, এখন আমি নিচে হাঁটতেছি। সো মামির হয়েছে 6 তলায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সালামত থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।